আবহমান কাল ধরে পর্যটকদের কাছে প্রিয় নাম সিলেট। আর ভ্রমণ পিপাসুদের কাছে সিলেটের প্রকৃতি কন্যা জাফলং মেঘ পাহাড়ের অঞ্চল হিসেবেই খ্যাত। পিয়াইন নদীর তীরে অবস্থিত পাথর আর পাহাড়ি ঝর্ণার এই মিলন মেলা দেখতে সবসময় পর্যটকদের ভিড় হলেও শীত মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। তবে নাজুক যোগাযোগ ব্যবস্থা আর পর্যাপ্ত আবাসিক হোটেল না থাকায় অনেককেই পড়তে হয় বিপাকে। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক হবার দাবি পর্যটকদের। প্রতিদিন এমন অগণিত ভ্রমণার্থীর পদভারে মুখর হয় জাফলং। পিয়েন নদীর স্বচ্ছ পানিতে দেখা মেলে নানা রঙের নুড়ি পাথরের, সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা ঝর্ণাধারার দৃশ্য যে মন কাড়ে সবার। অনেক সুন্দর, আসলে ঢাকায় এগুলো দেখা যায় না খুব একটা। বড় বড় পাথর, তারপর এই তো প্রাকৃতিক সৌন্দর্য, তারপর এই যে স্রোত, পানির স্রোত, দেখে খুব ভালো লাগছে। আগে কখনো আসি নাই, নতুন আসছি, দেখে খুব ভালো লাগছে। সিলেট শহর থেকে জাফলং যেতে 52 কিলোমিটার সড়কে 8 কিলোমিটারই অসংখ্য খানাখন্দে ভরা, ফলে চরম দুর্ভোগের সাথে ঘন্টা দেড়েকের পথ পাড়ি দিতে সময় লাগে 3-4 ঘন্টা। নেই আবাসিক কোনো হোটেলও। অনেক কষ্ট হয়েছে, ড্রাইভারও তো কষ্ট হয়েছে, আমরাও অনেক ভোগান্তি, যে রাস্তাঘাটের অবস্থা বহুত খারাপ। এই রাস্তাগুলো এমন কষ্টজনক, আমাদের গাড়ির চাকা 2 বার পাংচার হয়েছে। স্থানীয়দের ধ্বংসযজ্ঞ কিংবা কর্তৃপক্ষের উদাসীনতা, সব মিলিয়ে অনেক আগেই প্রকৃতি কন্যা জাফলং হারিয়েছে তার জৌলুস। কিন্তু তারপরও এই মৌসুম এলে ভ্রমণ পিপাসু মানুষের আনাগুনার কমতি নেই। যারা আসছেন তাদের দাবি, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশের পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষের সুনজর দেওয়ার দরকার এই জাফলং এর দিকে। গুলজার আহমেদ, চ্যানেল 24, জাফলং, সিলেট।